ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أسكير جي بشتني على صنع كربو شرح وچه আমাদের বাংলাদেশের মধ্যে নতুন করে বুকের দুধ সংরক্ষণ এই উপলক্ষে হিউম্যান মিল্ক ব্যাংক তৈরি করা হয়েছে যার অর্থ হচ্ছে যাদের স্তনে দুধ আছে কিন্তু খাবার জন্য বাচ্চা মারা গেছে বা বাচ্চা বড় হয়ে গেছে তারপর বুকে দুধ আছে বা অনেকের বাচ্চা আছে বুকের দুধ নাই তো এই সমস্যা সমাধান করার জন্য হিউমিল হিউম্যান মিল্ক ব্যাংক নামক একটা সংস্থা একটা ব্যাংক তৈরি করছে যেখানে মহিলারা দুধ দিয়ে আসবে ওইখান থেকে যাদের প্রয়োজন তারা তাদের বাচ্চার জন্য দুধ নিয়ে যাবে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন যদিও নাকি জিনিসটা দেখতে মনে হয় যেন উপকার কিন্তু আমরা মুসলিমরা যে কোনো উপকার অন্ধভাবে মেনে নিতে পারি না মদের মধ্যেও আল্লাহ তালা কিছু উপকার আছে বলছে কিন্তু এ মত আমরা উপকারের দিকে তাকাইয়ে অন্ধভাবে আমরা পান করতে পারি না এই উপকারের মধ্যে উপকারের থেকে অপকার হলো বেশি এখানেও হিউম্যান মিল্ক ব্যাংক তাদের যে উদ্যোগ এই উদ্যোগের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যদিও নাকি কিছু উপকার দেখা যায় বাস্তবে অনেক ক্ষতি তার কিঞ্চিত আলোচনা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব করবো মাতিল্লা বিল্লা প্রথম কথা হচ্ছে আমাদের ইসলামী বিধান অনুসারে মা এবং বোন আপন ফুফু আপন খালা দাদি নানি এদেরকে বিয়ে করা হারাম আর ওই সকল মহিলারাও হারাম ওই সকল মহিলাদের মেয়েরাও হারাম যে সকল মহিলারা এমনি আজ সাধারণত বিয়ে করা যেত কিন্তু যদি নাকি কোনো ছোট শিশু যে দুধ পান করার বয়সের মধ্যে আছে যদি নাকি অন্য কোনো মহিলা দুধ পান করে তাহলে শরীয়তের বিধান মতে ওই মহিলা তার জন্য দুধমা হয়ে যায় আর ওই মহিলার সন্তানেরা তার দুধ বোন হয়ে যায় আফন মা এবং আফন বোনকে বিয়ে করা যেমন হারাম দুধ মা দুধ বাইবকে সাথে বিয়ে করাও হারাম এই দৃষ্টিকোণ থেকে আমাদের মাফি দেখতে হবে যে হিউম্যান মিল্ক ব্যাংক এটাকে মুসলমানদের জন্য উপকার নাকি অপকার ইসলামের শরিয়ার মোতাবেক যদি নাকি দুধ পান করায় অন্যের সরাসরিটা কোনো ক্ষতি নাই যেহেতু এখানে পরিচয় থাকে কে দুধ মা কে দুধ বোন কে দুধ ভাই এটা পরিচয় থাকে ভবিষ্যতে বিয়েক করতে গেলে তাদের এখানে যে বাঁচিয়ে চলা সম্ভব হবে কিন্তু হিউম্যান মিল্ক ব্যাঙ্ক যে পদ্ধতি অবলম্বন করছে মহিলারা ব্যাঙ্কে দিবে দুধ ওইখান থেকে যে কোনো বাচ্চাকে খাওয়াই দিবে হইতে পারে বড় হওয়ার ফলে তারা যে এমন বিয়ে করছে যেটা তার দুধ বোন যার সাথে নিজের বোনকে বিয়ে করা যেমন হারাম দুধবনকে বিয়ে করা হারাম তো এই জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা হিউম্যান মিল্ক ব্যাংককে আমরা অনুমোদন দিতে পারি না কোরআনের মধ্যে সুরাই নিশার তেষ্টাল কথা বলে নাজুবিল عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضانكم وإخو وأخواتكم من الرزاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن اي آية المدى الله تبارك وتعالى شتى شرطة سيروتوري حرام وشوكول لوگ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন তোমাদের মা যেমন হারাম তেমনই হারাম হচ্ছে তোমাদের মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করাইছে ওয়া খাওয়া তুকুমিনার রাজা এবং তোমাদের দুধ বোন তাইলে দুধ মা দুধ বোন এগুলো হারাম এখন হিউম্যান মিল্ক ব্যাংক সংস্থা তারা যে পদ্ধতিটা অবলম্বন করছে দেখা যাবে তারা আফন দুধ ভাই বোনের সাথে বিয়ে হয়ে গেছে যেটা হারাম হারান ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তো এটা আমরা সহজে মানে নিতে পারি না আমরা তাদের কাছে বলবো ওই সংস্থাকে বলবো আপনারা যদি এতই আপনার জাতির কান্দারি হন আপনারা এই সংস্থা এভাবে যে ব্যাংক যেটা আছে এই ব্যাংক যেটা আপনাদের হাতের ব্যাংক এই ব্যাংকের মধ্যে মানে কিছু করবে না বরং আল্লাহ তাপরে কথাটা কুদরতি ব্যাংক প্রত্যেকটা মায়ের বুকের মধ্যে দিয়ে দিছে ওইখানের মধ্যে দুধ যেরকম নিরাপদ সেরকম নিরাপদ আপনারা রাখতে পারবেন না এই দুধকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের অনেক অর্থ পয়সা কি করতে হবে অপচয় করতে হবে এর থেকে আপনারা কর্মসূচি হাতে নেন যে যাদের দুধের প্রয়োজন যে সকল বাচ্চাদের দুধ নাই দুধের সমস্যা মায়ের দুধের সমস্যা তারা আপনাদেরকে জানাবে আর আপনারা এমন নেটওয়ার্ক তৈরি করেন জায়গা জায়গায় যেখানে এমন এই সমস্ত মহিলারা আছে যারা দুধ ফান করে পারে অন্য বাচ্চাকে তাইলে আপনাদের মাধ্যমে এরা কি করবে যোগাযোগ করে যে জরুরতটা তারা সেরে নিবে তাইলে এখানে পরিচয় লাভ করবে কার দুধ কে ফান করতেছে না করতেছে আপনারা আইডি তৈরি করেন এই এই বিষয়ের উপরে ফরম তৈরি করেন আপনারা যদি নাকি জনকল্যাণের মধ্যে আত্মনিয়োগ করেন বাস্তবে তাইলে যেটা আসলে বাস্তব মানুষদের জন্য উপকার সেটা করেন আর সেটার সংস পদ্ধতি হচ্ছে আপনাদের এই সংস্থা অনেক ভালো উদ্যোগ আমরা মানি তবে মায়ের দুধকে বাইর করে অন্য জায়গাতে স্টক করা তা অন্য অন্যকে খাওয়াবেন এটা না এটার মধ্যে অনেক ক্ষতি আছে এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অনেক ক্ষতি আছে ওই দিকে আমরা দেখতেছি না আপনাদের যদি নাকি জনকল্যাণের জন সেবার ইচ্ছা থাকে আপনারা ও সকল বাচ্চা যাদের দুধের প্রয়োজন তাদেরকে কালেক্ট করেন তাদের ঠিকানা কালেক্ট করেন এবং যে সমস্ত মায়েরা দুধ দিতে পারে দুধ খাওয়াইতে পারে তাদেরকেও আপনারা ঠিক করেন ঠিক করে তারপরে বাচ্চা বাচ্চা এবং ওই মেয়ে যে মেয়ে দুধ খাওয়াইবে তাদের সাথে পরিচিত করাই দেন আপনাদের যদি এতই জন জনকলন যে উদ্দেশ্য থাকে আর যদি এটাও করতে পারেন তাহলে এতটুকু যে আপনারা হাত দিবে না জনগণের মুসলমান আমাদের দেশের নব্বই পার্সেন্ট বা মুসলমান এই মুসলমানদের দেশের মধ্যে এইরকম জনকল্যাণের নামে এরকম অরজকতা এরকম হারাম কাজের দিকে আপনারা যাবেন না এটা আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ আশা করি আমরা মুসলমানরা সচেতন হব এই ব্যাপারে সচ্চার হব এবং এই বিষয়টা যেহেতু নতুন আমরা বেশি বেশি করে এই বিষয়গুলা যে জনগণের সামনে ফুটে উঠাই যে আসলে হিউম্যান মিল্ক ব্যাংক এটা বাহ্যিক দৃষ্টিতে উপকার দেখা গেলেও বাস্তবে এর পিছনে অনেকগুলো ক্ষতি আছে এর থেকে এই ক্ষতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কোরআন আয়াত যেটা সুরাই নিসার তেইশ নম্বর আয়াতের লঙ্ঘন হবে যে দেখা যাবে যে দুধ ভাই বোন তাদের বিয়ে হয়ে গেছে তারা জানে না তো আল্লাহ তাবার কথা আমাদেরকে এই সমস্ত অর্থাৎকে হেফাজত করুক এবং বাস্তব কোরআন শূন্য মোতাবেক জনকল্যাণ